সবাইকে গুড মর্নিং জানাই। আজকে আমি সকালে বাজারে এসেছি, দেখুন, সুইটকর্ন কিনতে। তো এই সুইটকর্ন দিয়ে আমি একটা নতুন আইটেম বানাবো আপনাদের জন্য। নমস্তে, লাইভ কিচেনে আপনাদের স্বাগত। আবার আমি আবার ফিরে এসেছি লাইভ কিচেনে। আজকে বানাবো আমি ক্রিস্পি কর্ন, যেটা কর্নটাকে আপনি মার্কেটে পেয়ে যাবেন, অ্যাভেলেবেল পাবেন। তো কিভাবে বানাতে হয় আপনারা প্রথম থেকে দেখবেন, তাহলে বাড়িতে হামেশাই বানাতে পারবেন। এটা গোটা সুইটকর্ন, এটাকে আমি নাইফ দিয়ে কেটে নেব, সাইড থেকে কেটে পড়ে নাইফ দিয়ে। দেখুন এরকম ভাবে কাটা হবে, পুরো আমি কেটে নিয়েছি সুইটকর্নগুলো এরকম ভাবে। তো এই জল বয়েল হচ্ছে, আমি এর ভেতরে কর্নগুলো দিয়ে দেবো বয়েল করার জন্য। এটা 90% প্রায় বয়েল হতে হবে, বয়েল হয়ে গেছে। বয়েল করার সময় আপনি এর ভেতর একটু সামান্য নুন দিয়ে দেবেন। এইবার এটাকে আমি তুলে নিয়েছি, তুলে নিয়ে এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করার পরে এটাকে আমরা সামান্য জল উঠে আসছে, অসুবিধা নেই, কারণ কোটিংয়ের সময় আপনার জল দেওয়ার দরকার পড়বে না। তো এরকমভাবে সবগুলো তুলে নিলাম, দেখুন কেমনভাবে হয়েছে। ক্রিস্পি কর্ন বানানোর জন্য আমার দরকার এই যে বয়েল সুইট কর্ন, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা আছে ময়দা, এটা কর্নফ্লাওয়ার, এটা আছে নুন, আর এটা আছে চিল্লি পাউডার, নর্মাল ঘরের চিল্লি পাউডার, জিঞ্জার, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, দেখুন পেঁয়াজ কুচি, গ্রিন চিল্লি, ধনে পাতা, গোলমরিচের গুঁড়ো, আর একটা সামান্য হলুদ রাখা আছে। তো আমি এবার থেকে এবার কুটিং করব। এগুলো দেখুন সামান্য নুন দিয়ে দিলাম, অলরেডি কর্ন বয়েলের সময় নুন আমি দিয়েছিলাম। তো এখন সামান্য নুন দিয়ে এর ভিতরে আমি কর্নফ্লাওয়ারটা বেশি দেবেন, তাহলে ক্রিস্পি থাকবে। কর্নফ্লাওয়ার আপনার জিনিসটাকে, যে কোনো আইটেমকে ক্রিস্পি করে। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি এটাকে মিশিয়ে নিলাম ওর গায়ে, সামান্য সামান্য জল আছে, তো জলে ভালো ওটা ক্রিসপিনেস এবং কর্নফ্লাওয়ারটা মিশে যাবে ওর গায়ে। তো একটু বেশি করেই দেবেন, 4 চামচ মতো দিয়ে এটাকে নাড়তে নাড়তে মিশিয়ে দেবেন। তো ওর গায়ে একটা কোটিং লেগে যাবে। সামান্য একটু ময়দা দিয়ে দিলাম, সামান্য 1/2 চামচ। দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করে 10 মিনিট রেখে দেবেন। এবার আমার অয়েল রেডি হয়ে গেছে, দেখুন কড়াইতে সাইডে। এবার আস্তে আস্তে ছাড়বো এগুলো, এরকমভাবে আপনারা ছাড়বেন, আস্তে আস্তে একসঙ্গে ছাড়বেন না, আস্তে আস্তে ছাড়বেন। তো এগুলো খুলে যাবে তেলের ভিতরে দেওয়ার সাথে সাথে খুলে যাবে। তো এগুলো আস্তে আস্তে ভাজতে থাকবেন, ভাজতে যত সময় পর্যন্ত কালার না আসবে তত সময় আপনারা ভাজতে থাকবেন। তো এরকম করে আমরা আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। দেখুন আমার যেগুলো বাকি ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এটাকে তারপর আমরা শুরু করব। তো হয়ে আমার তেলে ঢালা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমি কড়াইতে তেল নেব, আর একটা কড়াই নিয়ে নিয়েছি, ওটা ফুটছে, ওটা ভাজা হচ্ছে। আমি আর একটা কড়াইতে তেল নিলাম, 3 চামচ, ছোটো টিস্পুনে 3 চামচ নিলাম। নেওয়ার পরে এবার ইনগ্রিডিয়েন্ট যেগুলো আছে আমি আস্তে আস্তে ঢালবো। পেঁয়াজ রাখা আছে, 2 পেঁয়াজ কাটা ছিল, দেখুন 2 পেঁয়াজ। এই ক্রিস্পি আমেরিকান কর্নের জন্য আমি 2 কর্ন ইউজ করেছি, এই 2 কর্নের জন্য 2 পেঁয়াজ কাটবেন। তারপরে আমি রসুনটাও দিয়ে দিলাম, রসুনটা দেওয়ার পরে জিঞ্জারটাও দিয়ে দেবো, আদা কুচিটাও দিয়ে দেবো, গ্রিন চিলিটাও দেবো, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো ভালো করে। এটা যত সময় কালার না আসবে তত সময় নাড়তে থাকবো। এরকমভাবে আপনার বাড়িতে করবেন, দেখুন কর্ন রেডি হয়ে গেছে, কত ক্রিস্পি কালার, দেখুন পুরো গোল্ডেন কালার। এরকমভাবে আপনারা বাড়িতে এরকমভাবেই ফ্রাই করবেন, পুরো ক্রিস্পি, দেখতে দেখেই বুঝতে পারছেন সব। কোনোটা কারোর সঙ্গে ছাড়, দেখুন কোনোটা কারোর সঙ্গে মিক্সড হয়ে নেই, সব আলাদা আলাদা ডিভাইস ইন্ডিভিজুয়াল হয়ে গেছে। তো এবার রেডি দেখছেন ক্রিস্পি কর্ন। তো আমি এবার মশলাটা সসটা তৈরি করব। এর যে সসটা, অনিয়ন, গ্রিন চিল্লি, রসুন কুচি অ্যান্ড আদা দিয়ে যে সসটা বানাচ্ছি, দেখুন। তো এটা আস্তে আস্তে ধীরে ধীরে কালারটা পরিবর্তন হয়ে গেছে। তো আমি এর ভিতরে সামান্য হলুদ দিয়ে দিলাম, 1/4 টিস্পুন হলুদ দিলাম। দেওয়ার পরে এর ভিতরে আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম, তারপরে একের পর এক সব দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ চিল্লি পাউডার, 1/2 চামচ একটু কম দেবেন চিল্লি পাউডারটা,
अलरेडी ग्रीन चिल्ली आछे ओर भितरे तो एरकम भावे आपनि नेड़े मिक्स करे नेबेन मसलार संगे तो आपनार मसला रेडी हये गेछे एटा एबार कर्नटाके आछे आपनार जे फ्राई कर्नटाके आस्ते धीरे धीरे ओर भितरे दिए दिन तो एबार नाड़ते थाकबेन एटाके धने पाता दिए दिलाम এবার নাড়তে নাড়তে মশলা যে মশলাটা আছে কর্নের সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে তো কর্নের গায়ে মশলাটাও লেগে যাবে খেতেও ভালো লাগবে একটু স্পাইসি থাকবে ঝাল ঝাল খুব সুন্দর টেট ক্রিসপি অ্যান্ড ঝাল ঝাল এটা আপনার সকালে ইভিনিং এর স্ন্যাক্সও খেতে পারবেন দুপুরেও খেতে পারবেন যে কোনো টাইমে আপনাদের এটা মুখরোচক তো আমার এটা রেডি হয়ে গেছে দেখুন প্রায় রেডি লাস্ট মোমেন্ট 90% চলে এসছে এবার এটাকে আমরা ধীরে ধীরে প্লেটে রেখে এটাকে গার্নিশ করে রাখবো দেখুন দেখেছেন দেখুন কেমন কালারটা দেখুন কত সুন্দর কালার এসছে এবার কর্নটাকে আমি প্লেটে আস্তে আস্তে রেখে দিলাম রেখে দেওয়ার পরে এটাকে আমি উপর থেকে ধনে পাতার গার্নিশ করব দেখুন আপনারা দেখতে পাবেন ধীরে ধীরে রেখে ধনে পাতার গার্নিশটা করে দেবো আমি তো খেতে খুব সুন্দর যারা কর্ন খেতে চায় না এরকমভাবে আপনার বাড়িতে বানিয়ে দিন দেখবেন খুব সুন্দর একটা আইটেম খুব ভালো ক্রিসপি আইটেম তো দেখুন আমাদের রেডি হয়ে গেছে আপনাদের যদি পছন্দ হয় যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আর যারা করেছেন অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি নেক্সট টাইম আসবো আবার একটা নতুন আইটেম নিয়ে আপনাদের কাছে।